ফ্রেন্ডস ওয়েলকাম ইউ অল টু মাই ইউটিউব চ্যানেল আমার ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই এখন আপনারা দেখতে পাচ্ছেন পূর্ব বর্ধমান মানিঘাটি বেলনা দামোদর তীরবর্তী মাঠে পেপসি আলুর চাষ তো ফ্রেন্ডস আমাদের এই ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অনুরোধ রইল আর ভালো লাগলে অবশ্যই লাইক করে দেবেন এবং আমাদের এই চ্যানেলে আপনি আলুর দামের প্রতিদিন আপডেট পেয়ে যাবেন আর এই আপডেটটাকে ডেলি পাওয়ার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে দেওয়া বেল বাটনটি অলে ক্লিক করে রাখবেন ওকে তাহলে চলুন এখন আমরা দেখি এখন আপনারা দেখছেন পেপসিকো আলুর চাষের জমি এগুলো আজ থেকে অর্থাৎ আজকে হচ্ছে এক তারিখ পয়লা জানুয়ারি এক এক দু হাজার মাস আগে এগুলো বপন করা হয়েছিল আর প্রবল বর্ষণে এবছর পেপসিকো আলুর বিভিন্ন মাঠে বেশিরভাগই তা নষ্ট হয়ে গেছে জ্যোতি আলু এবং পোখরিজ আলুর মতো কিছু কিছু জমি নষ্ট হয়নি তার মধ্যে এগুলো যেগুলো আপনারা এখন দেখতে পাচ্ছেন এখানে আপনাদেরকে চারটি আমি এই পেপসিকো জমি দেখাবো আপনাদেরকে এই আলু চাষটা জ্যোতি আলুর মতোই কিন্তু সামান্য কিছু কিছু পার্থক্য রয়েছে যেমন এক নম্বর হচ্ছে জ্যোতি আলুর চাইতে এই পেপসি আলুর ক্ষেত্রে দুটো লাইনের মধ্যে তফাৎটা অর্থাৎ গ্যাপটা একটু বেশি হয় দু নম্বর বপনের সময় দুটি বীজের মধ্যেও দূরত্ব জ্যোতি আলুর চাইতে সামান্য একটু বেশি দিতে হয় নাম্বার থ্রি কোম্পানি আপনাকে স্প্রে করার জন্য প্রয়োজনীয় ওষুধপত্র দেবে এবং নির্দিষ্ট সময় অন্তর আপনাকে সেগুলোকে প্রয়োগ করতে হবে তবে অবশ্যই এই ওষুধগুলো বিনিময়ে তারা পয়সা কেটে নেবে নাম্বার ফোর এই আলু বপনের আগে এর দাম নির্ধারণ হয়ে যায় নাম্বার ফাইভ আলু তোলার পর কোম্পানির লোক এসে জমি থেকে সে আলু নিয়ে যাবে নাম্বার সিক্স আলুর মাপ খুব ছোট হলে কোম্পানি নেবে না আর ফাটা বা দাগি হলে তাও নেবে না অর্থাৎ উপযুক্ত শর্ত সাপেক্ষে এই আলু চাষ করতে হয় তাতে যদি আপনি রাজি হন তাহলে আপনাকে চাষ করার জন্য আগেই নাম নথিভুক্ত করতে হবে আপনার লোকালে যে পেপসিকো ভেন্ডার আছে সেখানে আর ফ্রেন্ডস যদি আপনারও এই পেপসিকো চাষের ইচ্ছা হয় তাহলে আপনার লোকালিটিতে খোঁজ নিয়ে দেখবেন যে পেপসিকোর কোনো ভেন্ডার আছে কি না যেখান থেকে আপনি পেপসিকো আলু চাষ করার সুযোগ পাবেন এটা হলো দু নম্বর জমি এর আগেরটা ছিল এক নম্বর এটা হলো দু নম্বর জমি ইনিও দিন ধরে পেপসি আলু চাষ করছেন এবং এটা লাগাতার উনি প্রতি বছরই পেপসি আলু চাষ করেন এই জমিটাতে খুব ভালো ফলনও হয় দেখুন দুটো লাইনের মধ্যে গ্যাপ অনেকটা বেশি গাছ যথেষ্ট ভালো হয়েছে যথেষ্ট বড় হয়েছে যদিও প্রাকৃতিক দুর্যোগেও কিন্তু এই জমিগুলোর সামান্য ক্ষতি হয়েছিল অর্থাৎ ভালো রকমভাবে ডুবে গিয়েছিলো এবং ঘাস টাস হয়ে গেছিলো তবে এরা কি করে ওপরে ঘাস মারা ঔষধ স্প্রে করে দেয় তার ফলে কী হয় ঘাসগুলো নষ্ট হয়ে যায় গাছের কোনো ক্ষতি হয় না তবে অতিরিক্ত ঘাস মারা না দেওয়াই ভালো অতিরিক্ত ঘাস মারা দিলে গাছেরও কিন্তু ক্ষতি হয় এটা আপনারাও সকলে জানেন কিছু কিছু নিয়ম আছে সেই নিয়মগুলো মেনে আপনাকে কাজ করতে হবে এটা হচ্ছে তিন নম্বর জমিটা এটাও কিন্তু পেপসি আলুর চাষ করা হয়েছে এটাতেও খুব সুন্দর গাছ হয়েছে অর্থাৎ তিনজনে দেখুন জল সেচ করছে প্রায় একই সময়ে সামান্য একদিন আট দিন তফাতে গাছগুলো কিন্তু বসানো হয়েছিল এগুলো সবই মেশিনের দ্বারা বসানো হয়েছে গাছ খুব সুন্দর হয়েছে এই প্রত্যেকটা জমি কিন্তু বৃষ্টিতে ডুবে গিয়েছিল তবে কি এগুলো যেহেতু দামোদর তীরবর্তী জমি এই জমির তলাতে বালি থাকে অর্থাৎ বালির লেয়ার থাকার জন্য এগুলো কিন্তু সহজে নষ্ট হয় না এবং জলটা খুব সহজে নেমে যেতে পারে সেই জন্য এই এলাকাটা আলু চাষের পক্ষে খুবই উপযুক্ত কারণ আপনারা খুব ভালো করে জানেন যে আলুতে বেশি জল সহ্য করতে পারে না এনারা প্রত্যেকে কিন্তু স্প্রে করছেন কারণ হচ্ছে এই যে পেপসি আলু চাষের নিয়ম আছে নিয়ম মাফিক টাইম বাই টাইম আপনাকে স্প্রে করতে হয় সেটা বিভিন্ন ঔষধ সেটা কোনো ছত্রাকনাশক হোক বা কীটনাশক হোক বা কোনো ভিটামিনই হোক না কেন আপনাকে পরপর স্টেপ বাই স্টেপ তাদের টাইম বাই টাইম আপনাকে কিন্তু স্প্রে করতে হবে এবং জলটাও আপনাকে নির্দিষ্ট সময় অন্তর অন্তর দিতে হবে এনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে চার নম্বর জমি এই চার নম্বর জমি এই যে জমি এটা দেখতে পাচ্ছেন এটাতেও কিন্তু পেপসি চাষ করা হয়েছে ইনিও ওই একই ঔষধ স্প্রে করার জন্য রেডি করছেন এর সব হচ্ছে পেপসি জমি আপনাদেরকে এটা নিয়ে চার নম্বর জমি দেখাচ্ছি এর এই চারটে জমি কিন্তু পেপসি আলু চাষ করা হয়েছে গাছও খুব সুন্দর আশা করছি ফলনও খুব ভালো হবে প্রতি বছরের ন্যায় এই যেমন এই ওষুধটা দেখতে পাচ্ছেন আপনার ইউথেন ইউথেন অর্থাৎ ডাইথেন যেটা ছত্রাকনাশক হুম ধসার ঔষধ এটা নাকি এদেরকে স্প্রেই করতে হয় এদেরকে কোম্পানি যেভাবে বলেছে সেইভাবে এদেরকে স্প্রে করতে হবে টাইম বাই টাইম তো ফ্রেন্ডস ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে দেবেন আর আমার চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব